তোর কাকের জায়গা হয় না। বড় বাবু চাইলে সব হবে কুসুম, সারা জীবন আমি গুন্ডামি করেছি, মার দাঙ্গা করেছি, সবাই আমায় ছোট লোক করে গালা গালা দিয়েছে, এইবার এইবার তোমাকে বিয়ে করে আমি ভদ্র লোকের জাতি উঠব, এই কন্যা নামে সালা রাজার জামাই। তুমি এভাবে কাঁদছো কেন? কান্নাই আমার জীবনের একমাত্র আশ্রয় আছে। ও কথা বলো না, তুমি তো সেদিন আমাকে চোখে চোখ দিতে বারণ করেছিলে। ভুলে যাও, দুদিন পরে তুমি নতুন জীবনে পা দিতে চলেছো। এইসব তুমি কি বলছো কুসুম? ও বাড়িতে কাকিমা তোমার বিয়ের আয়োজন নিয়ে মেতে উঠেছে। তার নামটা শুনবো বলেই তো অতি রাগ করে আমি তোমার বাড়িতে ছুটে এসেছি। যার ফলে আমাকে মালা দিতে হবে, তার নাম কুন্দন। কুন্দন মানে তোমার মামার বডিগার্ড, ওই সমাজ মেরে দিগুন্ডা, পুলিশের খাতায় যার নাম আছে। তাকে কিছুতেই হতে পারে না, তুমি এই বিয়েতে কিছুতেই রাজি হবে না, কিছুতেই না। কিন্তু এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে কেউ কোনোদিন মেয়েদের উপর অন্যায় জুলুম চালাতে পারবে না। দরকার হলে আমি তোমাকে পুলিশের কাছে নিয়ে যাচ্ছি। আপনি কি জানেন যে কুসুমের এই বিয়েতে মত নেই? সেটাই স্বাভাবিক, তবে উনি যদি চান তাহলে এই বিয়েটা আমরা বন্ধ করতে পারি, কিন্তু তারপর কি উনি এই বাড়িতে থাকতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, দরকার হলে কাকিমাকে বলে ওকে আমি অভিজিতার বাড়িতে নিয়ে যাবো। সমস্যার কোন সমাধান নেই, কোন সমাধান, একমাত্র সমাধান অভিজিৎ সরকার। অভিজিৎ সরকার? হ্যাঁ, অভিজিৎ সরকার, ভগবানের দয়ায় কোন অলৌকিক উপায়ে তিনি যদি বেঁচে থাকেন এবং কুসুম দেবীর বিয়ের আগে যদি ফিরে আসেন। কিন্তু সেটা কিছুতেই সম্ভব নয় ইন্সপেক্টর। পুলিশের চাকরিতে সারা জীবন আমি অনেক অসম্ভবকে সম্ভব হতে দেখেছি, তাই আমার মন মরছে অভিজিৎ বাবু হয়তো বেঁচে আছে। সব চক্রান্ত ব্যর্থ করে তিনি হয়তো একদিন ফিরে আসবেন। কারণ আমার মনে হচ্ছে অভিজিৎ বাবুর গাড়িতে কোনো দুর্ঘটনায় পড়েনি, অনেক ছক্ক সেই তাকে খুন করার চেষ্টা হয়েছে। আমারও আমারও প্রথমে তাই মনে হয়েছিল, অভিজিৎ আর বাবার মৃত্যু, তারপরে অভিজিৎ, এই দুটো ঘটনার মধ্যে নিশ্চয়ই কোথাও কোনো যোগাযোগ আছে। শুধু তাই নয়, চা বাগানের তো অমিত দাসের অভিযোগ, সেখানকার ম্যানেজার কলকাতা এসে খুন হয়েছিলেন এবং এইসব ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য অভিজিৎ বাবু কালী পাড়ি গেছিলেন এবং তারপর তাকে খুন করা হয়েছিল এবং এই সব খুনের পেছনে আছে একটাই মানুষ। করব ঘটনাটা তো আমার এলাকায় ঘটেনি, সব রহস্যের বীজ লুকিয়ে আছে ওই কালী পাহাড়িতে। তাহলে আজ আমি ওখানে যাবো, এখানকার পুলিশের সঙ্গে আমি যোগাযোগ করবো, চা বাগানের মানুষের সঙ্গে আমি কথা বলবো, জঙ্গল পাহাড় তন্ন তন্ন করে খুঁজে এই ষড়যন্ত্রের সূত্র আমি উদ্ধার করে আনবোই আনবোই আমি আনবোই। বাংলাদেশে থাকে হিংসাত্মক জায়গা, আইন আদালতকে যা স্পষ্ট করে বিশ্ব সারা সম্পত্তি দ্বারা উপহাসে পরিণত করে, নারীর সুন্দর সুন্দর বিক্রি করে।
কিন্তু সেই মানুষটাকে আমি ঘৃণা করি।
রাম ছেড়ে চলে গেল, তোকে ছেড়ে যায়নি রে চুমকে। আমি শিলিগুড়ি একটা জামা কাপড়ের দোকান করেছি। তাহলে চুপকি, তোর একটা বছর অপেক্ষা করিস, তার মধ্যে আমি তোকে শিলিগুড়ি পাকা বাড়িতে নিয়ে গিয়ে তুলবো। দেখো চুমকি, তোর কোনো দোষ নেই, বরং তোকে না জানি চলে যাওয়াটা আমারই ভুল হয়েছে। আপনি শিলিগুড়ির বাস? শিলিগুড়ির বাস না, কি বলবো, সবকিছু কেমন গুলি যাচ্ছে। আমি বলছি তুমি কবে এখানে বিদায় হবে তাই বলো। তার জন্য তো আমি আছি, আমি দেবীকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করবো। আমার সামনে দাঁড়িয়ে এত বড় কথা বলবো সাহস তুমি কোথায় পেলে? এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। ও কোথাও যাবে না, আর ও যদি বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে আমি ওর হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যাবো। হ্যাঁ ঠিকই বলছি, তার কারণ আমি প্রসাদকে ভালোবাসি। আমরা নতুন পরিচয়ের জমিতে ভালোবাসার নতুন সম্পর্ক তৈরি করবো। চুপ করো, তুমি যে স্মৃতি হারাবার মিথ্যা অভিনয় করছো না তার কি প্রমাণ আছে বলতে পারো? নমস্কার জানা, প্রসাদ অভিনয় করতে জানা না, নিজের চোখ দুটো প্রতি মার মতো পবিত্র বলেই তুই এই কথা বলছিস? ওই অচেনা মানুষটাকে বিশ্বাস করিস না রে? এমন তো হতে পারে ওই এখানকার কোন কোটিপতি বড় লোকের একমাত্র ছেলে কিংবা এখানকার চা বাগানের মালিক আমি তো কোনোদিনও কোনো কাজ করিনি তাই। তবু তোমাকে প্রস্তাবে রাজি হতে হবে, ভুলে যেও না এই সমাজটা একটা হিসেবের খাতা, এখানে হৃদয়ের কোনো মূল্য নেই। তুমি যদি রাজি না হও তাহলে চিরদিন আমাকে পাথরের মূর্তি হয়ে জীবনে আলমারিতে বন্দি হয়ে থাকতে হবে। তুমি কি তা চাও বলো? আমার কথা দাও প্রসাদ, তুমি পারবে? আমার অপরিচয় অন্ধকারে তুমি একমাত্র আসার প্রতিমা। তুমি পাশে থাকলে আমি সব বাধাকে তুচ্ছ করে আমাদের ভালোবাসাকে সার্থকতার মন্দিরে ফিরে আনবো। আনতেই হবে, মেয়েরা সবসময় চায় তার স্বামীর মাথা উঁচু হয়ে থাক। তাই তো তুমি কোনোদিন মাথা নিচু করে আমার বাবার কাছে আমাকে ভিক্ষে চাইতে আসবে না। মাথা উঁচু করে এই এক মাসে প্রত্যেক দিন 100 টাকা করে তার হাতে তুলে দেবে। এই সিঁদুরে কতটা সামনে করে নিয়ে যাও, এটা আমি লুকিয়ে নিয়েছি না, তোমার হাতে আজ সিঁদুর করবো বলে। এক মাস পর
তুমি তোমার রোজগারে এই যে নতুন সিঁদুর ভরে নিয়ে এসে আমার সিঁদুরে পরিয়ে দেবে, বলো বলো পারবে না? আমি তোমার জন্য বাচ্চায় বসে থাকবো কুসুম, নাম চলো চলো আমাকে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি তুমি আমাকে তো চা বাগানের কাজ জুটিয়ে দিবি রে। চা বাগানে নয়, আমি তোকে শিলিগুড়ি নিয়ে যাবো। শিলিগুড়ি সেখানে গিয়ে তুই আমার দোকানে কাজ করবি, আমি তোকে দিনে 200 টাকা করে দিয়ে দেবো। আমার ভাগ্য রেখাটা ভালা ভালা হয়ে গেছে, দুর্ভাগ্যের চুটিরা মধ্যে হারিয়ে গেছে আমার ঘর, আমার সংসার, আমার সত্যিকারের পরিচয়। ওই সব বিদেশি ছেলেটাকে সবার আগে খতম করবো, ওই সরাই আমার পথের কাঁটা, ওই কাঁটাটাকে উপরে ফেলে দিয়ে দেবীকে বিয়ে করবো আমি। আপনি কি আমাকে চিনেন? আগে না ঠিক চিনি না। তাহলে আমার নাম যে সনাতন সেটা জানেন কি করে? কেন জানবো না, ওই যে একটু আগে আপনি আপনার নামটা আবেশ গর্ব করে বললেন। দুজন লোক মারা গেছে, আচ্ছা সরকার টি এস্টেট মানে সরকার চা বাগানটা কোন দিকে বলতে পারবেন? আপনি কোন দিক থেকে এসেছেন? সালাকে উল্টো রাস্তা দেখিয়ে দিয়েছে। আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কিন্তু তার আগে আমাকে লুকিয়ে থাকতে হবে, তারপর আড়াল থেকে আচমকা আমি চট করে একবার চুক্তিতে বাতিতে ঘুরে আসি। তাড়াতাড়ি আসবি, দেরি করিস না। না না না, আমি যাবো আর আসবো, তুই ততক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবী ধ্যান কর। দেবী 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 আমার সব কাজের প্রেরণা,
এই সিঁদুরের কৌটোটা হাতে দিয়ে ও আমার চোখে এক নতুন স্বপ্নের প্রদীপ জ্বেলে দিয়েছে। আজ থেকে এই প্রদীপের আলোতে আমি জীবনের বাকি পথ চলবো। না রে শালা, তোর সব পথ আজ এখানেই হারিয়ে যাবে। সনাতন, তুই এটাই তোমার এলাকা রে, তাই তো না বুঝে তুই পাখের কুহায় পা রেখেছিস। দুর্ঘটনার পর অভিজিৎ কখনো বাঁচতে পারে না, এই অসম্ভব। সম্ভব হয়েছে,
আমি বলতে পারবো না বৌদি, তবে অনিমার নিশ্চয়ই অভিষিদের গলা চিনতে ভুল হয়েছে। অবস্থায় বেঁচে কেউ কোনোদিন বাড়িতে ফিরে আসতে পারে না অনিমা। আমি তাকে চিনি না, আসল ব্যাপারটা কি জানেন বৌদি? অভিষেক বাড়িতে ফিরে আসছে শুনে আনন্দে আমার যেন সবকে অন্য তাল ধরে পাঠিয়ে যাচ্ছে, তাই হয়তো কি বলতে কি বলে ফেলেছি। খবরের কাগজে প্রত্যক্ষ দর্শীর বিবরণ বলে যা ছাপা হয়েছিল আমি তাই বলছি। সেই কাগজ তো আমিও পড়েছিলাম, সেখানে তো খুঁটিনাটির ব্যাপার লেখা ছিল বলে তো আমার মনে পড়ছিলাম। ছিল ছিল নিশ্চয়ই, সেখানে লেখা ছিল। আমি বৃন্দাবনে গিয়ে রাধা মাধবের চরণে আশ্রয় নেব। তুমি আজই বৃন্দাবনে টিকিটে কেটে ফেলে মামা, কারণ নবীজিদের গাড়িটা এতক্ষণ হাতি বাড়ির দরজা এসে পৌঁছে গেছে। আমি আজই ছেলেটার সঙ্গে দেখা করে বিয়েটাকে ভেঙে দিয়ে আসবো। আপনার সঙ্গে দুটো শুকনো কথা বললে তো তার মন ভরবে না। হ্যাঁ, তার সাথে হৃদয়ে সব শ্রদ্ধার ভালোবাসা দিয়ে এই মায়ের মন্দির পুজো দিতে এসেছে। হ্যাঁ, সেটাই তো আমি ভেবে পাচ্ছি না রে, আমার স্পষ্ট মনে আছে আমার গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট করলো তখন আমি গাড়ির দরজাটা খুলে বাইরে ছাপিয়ে পড়লাম, তারপর ক্যান হারালাম, চোখ খুলতে আমি সামনে রাজীবকে দেখতে পেলাম। কিন্তু তার মধ্যে তো আড়াই মাস সময় কেটে গেছে। আচ্ছা, এতদিন তুমি সেখানে অজ্ঞান হয়ে পড়েছিলে? না মামা,
তা কিছুতেই হতে পারে না। দীর্ঘ আড়াই মাস ধরে কোনো মানুষ খাবার দাবার এমনকি জল পর্যন্ত না খেয়ে সে কিছুতেই বেঁচে থাকতে পারে না। কিন্তু কিন্তু আমার যদি জ্ঞান থাকতো তাহলে তো আমি পুলিশের সাহায্য নিয়ে এই বাড়িতে ফিরে আসতে পারতাম। এক্ষেত্রে একজন ডাক্তার হিসেবে আমার মনে হয় অ্যাক্সিডেন্টের ফলে তোমার মাথায় আঘাত লেগে তোমার স্মৃতিশক্তি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। নিজের নাম ঠিকানা পরিচয় এমনকি পুরনো জীবনের সব কথাই তুমি ভুলে গিয়েছিলে। তার কারণ স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার ঠিক আড়াই মাস পরে অভিজিতের মাথায় আবার একটা আঘাত লাগে, যে আঘাতে সে তার হারিয়ে যাওয়া স্মৃতিশক্তি সম্পূর্ণটাই ফিরে পেয়েছে। কিন্তু মাঝখানে ওই আড়াই মাসের কথা তার কিচ্ছু মনে নেই, তা নিয়ে আলোচনা করার কোন দরকার নেই। আমরা আবার নতুন করে জীবন শুরু করব বাবা। কাকিমা, অভিজিৎ এতদিন কোথায় ছিল, কার কাছে ছিল, সেটা আমাদের জানা খুব দরকার। ঠিক বলেছো কুসুম, দেখো এমন হয়তো কেউ একজন আছে যে আমার চিকিৎসা করিয়েছে, আমাকে খাইয়েছে, পড়িয়েছে, আমার জীবন বাঁচিয়েছে, তার ঋণটা তো আমাকে শোধ করতেই হবে। আমি শুনেছি ডাক্তাররা নাকি ইলেকট্রিক শক দিয়ে মানসিক রোগীর চিকিৎসা করে থাকেন, তাই আমি তোমাকে বলছিলাম তুমি যদি ওকে শক দাও। না, তা কিছুতেই সম্ভব নয়। এমনকি তুমি হয়তো সম্পূর্ণ উন্মাদ হয়ে যেতে পারো। ঠিক বলেছিস ম্যানেজার বাবু, আপনি এই মুহূর্তে বাড়িতে একটা পার্টির আয়োজন করুন, সেখানে অভিজিৎ আর কুসুমের আংটি বদল হয়ে আশীর্বাদ হবে। আপনি কিছু ভাববেন না, আমি আজই সমস্ত ব্যবস্থা একেবারে ঠিক করে ফেলবো। অভিজিৎ এতদিন কোথায় ছিল, কার কাছে ছিল, সেটা আমাদের জানা খুব দরকার। দেখো মানুষ তো আর কর্মফলকে কখনো অস্বীকার করতে পারে না। ওই আড়াই মাসের অন্ধকার জীবন আমি কোথায় কি করেছি সেটা না জেনে আমার বিয়ে করার কোনো অধিকারই নেই। আমি যে কুসুমের সঙ্গে তোর বিয়ে দেবো বলে কথা দিয়েছি বাবা। তুমি তো শুধুমাত্র কথা দিয়েছো, আমি হয়তো সত্যি সত্যি কোনো মেয়েকে বিয়ে করে বসে আছি। প্রমাণ হচ্ছে আমার পকেটের এই সিঁদুর কৌটো। সিঁদুর কৌটো এটা কোথা থেকে কেন? আচ্ছা কোথাও কোনো মেয়েটি আমার হাতের এই সিঁদুরের জন্য অপেক্ষা করে বসে আছে? তাহলে ম্যানেজার বাবু, কালে আপনি কালী বাড়িতে লোক পাঠিয়ে বিজ্ঞাপন সবার ব্যবস্থা করুন। যান অভিজিতের ছবি দিয়ে আমি কুন্দলালকে সেখানে পাঠিয়ে দিচ্ছি, আর সেই সঙ্গে এখানকার হিসেবের খাতাগুলোকেও রেডি করে নিয়ে আসবেন। গত আড়াই মাস ধরে কোথায় কত টাকা কিভাবে খরচ হয়েছে আমি সব হিসেব দেখতে চাই। হিসেব দেখবে বাবা? আচ্ছা তখন থেকে তুমি অত কি ভাবছো বলো তো কুসুম। আচ্ছা ধরো না এমনও তো হতে পারে যে ওই সিঁদুরের কৌটোটা অভিজিৎ তোমার জন্য কিনেছিল। আমার জন্য? হ্যাঁ তোমার জন্য।
কারণ কার মনে আধার কোণে কোন আলো লুকিয়ে আছে তা তো আমরা কেউ জানি না। তাই সব দিদা ছেড়ে ফেলে তোমরা দুজনে নতুন সম্পর্কের সাদা পাতায় নতুন ভালোবাসা রং দিয়ে নতুন ছবি আঁকতে থাকো। জানি না রে রাজীব কি করে সে ছবি আঁকবো, কারণ আমার আর কুসুমের মাঝখানে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে এই সিঁদুর কৌপ। ঠিক বলেছ, এতদিন আমি ভালোবাসা কাকে বলে জানতাম না, কিন্তু তুমি দীর্ঘ আড়াই মাস হারিয়ে তোমার পর থেকে আমি একটু একটু করে বুঝতে পেরেছি আমি তোমাকে ভালোবাসি অভিজিৎ। আমিও তোমাকে ভালোবাসি কুসুম, তাই তো বলছি সাত দিনের মধ্যেই সিঁদুর কৌটু নিয়ে সমস্ত ভয় আমাদের কেটে যাবে, তারপর হয়তো এই কৌটু সিঁদুরই আমি তোমার স্মৃতিতে পরিয়ে দেবো। না, আমি জানি না কার সিঁদুর, সে কি আমার মতো মানবী নাকি স্বর্গের দেবী, তবু কিছুতেই হাত থেকে যেতে পারবো না। প্রসাদ দেবী প্রসাদ, এই শব্দ দুটো আমি যেন কোথায় শুনেছি কিছুতে মনে করতে পারছি না। এই শব্দ দেবী প্রসাদ, এই শব্দ দুটো আমার মাথার ভেতরে অচেনা ঝংকার তুলে যাচ্ছে, আমার মাথার ভেতরটা তোলমার করে দিচ্ছে। এই শব্দ দুটো যেন আমার ভুলে যাওয়া হতে জাগরণ নিমন্ত্র। দেবী প্রসাদ দেবী আমার পোশাক কোথাও পালিয়ে যায়নি, সে আমায় ভালোবেসেছিল। আমি জানি ওর ভালোবাসা এতটুকু ফাঁকি নেই, ওর মনটা যে গঙ্গা জলের মতো পবিত্র হবে। আমার হাত বিশ্বাসঘাতক নয়, আমার মন বলছে ও হয়তো কোনো বিপদে পড়েছে, ও হয়তো কোনো হাসপাতালে বিছানায় শুয়ে ডাকছে বাবা। কোনো বিপদ হয়নি, আমি আজকে সমস্ত হাসপাতালে খোঁজ নিয়েছি। তাহলে তুমি আমাকে একবার শিলিগুড়ি নিয়ে চলো বাবা, আমি ওর খোঁজ করবো। শিলিগুড়ি গেছে তার তো কোনো প্রমাণ নেই। আছে বাবা আছে, বড় তো আমি সেদিন শিলিগুড়ি বাস্তবকে ছেড়ে দিয়ে ওই চুমকিদের বাড়িতে গিয়েছিল, ও হয়তো অন্য কোনো বাস্তব উঠে পড়েছে। তাহলে তো আমি ঘরে বসে থাকতে পারি না বাবা, আমাকে তো খোঁজ করতেই হবে। চলো না বাবা, আমি খাইয়ে না দিলে এক গ্লাস জল পর্যন্ত খেতে পারে না, সে আজ কোথায় আছে, কেমন আছে, কি খাচ্ছে, সেদিন থেকে যে আমি আমার মনে প্রাণে ওকে স্বামী বলে মেনে নিয়েছি বাবা। আমি তো ভালো ছেলে মহেশ কাকা, এতদিনে সেই চচ্চরটাকে চিনতে পেরেছ। সামলে কথা বলবি সনাতন, আমার পোষা চচ্চর নয়, মুছে যাবে না দেবী। কলঙ্ক কলঙ্ক পরের পাখি কদিনের জন্য খাঁচায় ঢুকে দানা পানি খেয়ে পালিয়ে গেল,
এরপর তোমার মেয়ের শরীরের ভেতরে তার সন্তানটা বড় হচ্ছে কিনা শেখ হইটা নিয়েছ? মনে রেখো, আমাদের এখানে একটা সমাজ আছে, এত বড় কলঙ্কের ছাপ নিয়ে সেই সমাজে বাস করা যাবে না। সমাজকে যা বলবো না, আমি বলবো, এই নিয়ে তোকে ভাবতে হবে না সেরকম। কেন বাবু না, তোমার মেয়েকে আমি আগের মতোই ভালোবাসি। আমাকে ভালোবাসার কি যোগ্যতা আছে তোর? কি নেই আমার চেহারা চরিত্র কোনো দিক থেকে প্রসাদের চেয়ে বেশি নেই। তার উপর আমার পকেটে পয়সা আছে, সিন্ধুকে সোনা আছে। আরে যা যা, সোনার পাত দিয়ে মুড়ে দিলেও শিরিশ গাছ কোনোদিন শিউলি ফুল ফোটাতে পারে না। রাগ করছিস কেন? তোর শরীরে যখন এতই জ্বালা, তখন আমি তো কাছে ছিলাম, তবু বাইরের ছেলেকে ঘরে তুলতে গেলি কেন? সনাতন, তোকে আমি গলা টিপে খুন করে দেবো। সেই দাঁড় কাকটা পাকা আমি ঠকলে দিয়ে পারি গেল। চোখ রাঙিয়ে কোনো লাভ হবে না, বাঁধানো দাঁত কিছিয়ে ভয় দেখানো যায়, তা দিয়ে কামড়ানো যায় না। তোকে তো কামড়াতে যাই না মাইরি, আর সেসব না মিটলে তোকেই আমি জমের বাড়ি পাঠাবো। মালা আমি গেতেই রেখেছি রে, ওই তোর সাথে আমার মালা বদল হবে না, হয় সেই মালা আমি তোর ট্যাগ বডিতে দেবো। আমার ভালোবাসা যদি সত্যি হয়, ওকে আমার কাছে ফিরে আসতেই হবে। তুমি যদি আমার সঙ্গে যেতে না চাও, তাহলে আমি একাই শিলিগুড়িতে চলে যাবো। আমি প্রসাদের খবর নিয়ে এসেছি। তার সাথে দেখাও করেছিলাম, সে তোর সব কথা শুনে নিজেই তোর সাথে দেখা করতে এসেছে। ওই দেখ, শিলিগুড়ি বাস স্টপে গিয়েছিল, সেখানে কি আবার কোন দুর্ঘটনা ঘটেছে? আর সেই দুর্ঘটনার আঘাতে সে আবার তার পুরনো স্মৃতি ফিরে পেয়েছে, আর সেই কারণে আমাদের ওর কারো কোনো কথা মনে নেই। আপনি আমাকে নিয়ে চলুন ওর কাছে। বলুন, আপনার সঙ্গে তার কি সম্পর্ক ছিল? আমরা দুজন জনকে ভালোবাসি,
এর চেয়ে বড় শান্তি আর কি থাকতে পারে? জানি মা জানি,
মা রাতের পর রাত আমি ঘুমোতে পারি না। তোকে দেখে আমার বড় ভয় করে রোগী, তোর চোখের দিকে তাকালে মনে হয় সব সময় আমি আমার জীবন থেকে হারিয়ে যাওয়া হবে, আর এবার সময়টাকেই খুঁজে পেতে চাই। দাদা, তোমাকে আমি বারবার বারণ করেছি, ওসব কথা তুমি কখনো ভাববে না। কেন ভাববো না? হ্যাঁ, কেন ভাববো না? তাহলে আমি এত পাগল হয়ে যাবো, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। রাজীব যে সেদিন বড় ডাক্তারের কাছে গিয়েছিল, সে ডাক্তার তোকে দেখে ওই একই কথা বলে গেছে। হ্যাঁ, বলবেই তো। ডাক্তার ভাবছে তার রুগীর কথা, মা ভাবছে তার ছেলের কথা। কিন্তু তোমরা কি কেউ একবারও ভেবেছো যে আড়াই মাসের অন্ধকার আমার মনের ওপর কিভাবে বোঝার মতো চেপে বসে আছে? হ্যাঁ মা, হ্যাঁ। এই সামান্য একটা সিঁদুরের কৌটো আমার জীবনের একমাত্র জিজ্ঞাসার চিহ্ন, যার উত্তর না পেলে আমি জীবনে কোনোদিনও বিয়ে করতে পারবো না। কেন পারবি না? কুসুম তো কোনো অন্যায় করেনি, সে তো এখনো তোরই বচ্চে বসে আছে। তোর ওপর কি কুসুমের কোনো অধিকার নেই? না। আচ্ছা আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেলে আমি নিজে যাবো আমার কুসুমের কাছে, ওর হাত ধরে ক্ষমা চেয়ে দেবো। কিন্তু কিন্তু তার আগে জানতে হবে কে সেই মেয়ে যার সিঁদুর জমা আছে আমার কাছে। তার মানে কাল যদি কোনো মেয়ে এসে বলে যে তুমি তাকে বিয়ে করেছিলে, তুমি কি সেটা মেনে নেবে? জবাব এসে গেছে, সব প্রশ্নের জবাব এই মানুষটা। এই মানুষটা আপনি বলুন। আগে আমার নাম ভরত, ওই কালী পাহাড়িতে থাকি। ছবি দিয়ে বিজ্ঞাপন দিয়েছিলাম, সেটা থেকে কুন্দনলালের সাথেও কলকাতায় ছুটে এসেছি। আমি সেখানে কি করে গেলাম? চুপ করে থাকবেন না প্লিজ, বলুন। আপনি নদীর ধারে অজ্ঞান অবস্থায় পড়েছিলেন, সেখান থেকে আপনাকে আমি আমাদের বাড়িতে নিয়ে গিয়েছিলাম। আপনি নাম ঠিকানা কিছুই মনে করতে পারছিলেন না, তাই আমরা নাম দিয়েছিল, আমরা নাম দিয়েছিলাম প্রসাদ। প্রসাদ, 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 এই শব্দটা কদিন ধরে আমার মাথার ভিতরে হাতুড়ি ভাবে চলেছে। ও তো প্রসাদ দেবী তোমাকে এখানে খুঁজতে এসেছিল, শেষে কুন্দনলালের কাছে তোমার আসল পরিচয় জানতে পেরে ও তো অবাক। কিন্তু দেবীকে বলতে পারো বাবা, তার সঙ্গে কি সম্পর্ক ছিল? দেবী, দেবী, দেবী হলো, বলুন, দেবী হলো আমার ছোট বোন, 10 বছরের বাচ্চা মেয়ে। সেদিন সিঁদুর কৌটো নমুনাটা দিয়ে আপনাকে হাটে পাঠিয়েছিলাম, আর আর সেদিন থেকে আপনি যেন কোথায় প্রশ্নের মীমাংসা হয়ে গেল, কুসুমকে বিয়ে করার পথে আর কোনো বাধাই রইল না। আমি জানতাম কুসুমের ভাগ্যে যে দাদা বেঁচে ফিরে এসেছে, তাই ওদের মিলনে আর কোনো বাধা আসতে পারে না। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনি আমার অন্ধকার জীবনের সত্যের আলো জ্বেলে দিয়েছেন। এই নিন, এই নিন তার পুরস্কার। না বন্ধু, না, এতদিন আপনার সঙ্গে বন্ধুর মতো মিশেছি, আমি ছোট করতে পারবো না বাবু, আমি ছোট করতে পারবো না।
আপনি আমাকে ক্ষমা করবেন বাবু, আপনি আমাকে ক্ষমা করবেন। এবার আমি যাবো কুসুমের, ওর মনের মধ্যে যে বিসর্জনের বাধা বেজে উঠেছিল সেটাকে বদলে দেবো বোধনের আনন্দে। তারপর একদিন নববধূর সাজে ওকে বাড়িতে নিয়ে এসে আমার মায়ের মুখে আজি বানাবো। আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, কে তোমাকে অপমান করেছে তুমি আমাকে বলো। গতকাল রাতে নাচের পর তোমার এই খদ্দেররা আমার হাত ধরে টানাটানি করেছিল। তাদের কি হয়েছে? হোটেলে নাচ করতে শত সুচি বাই থাকলে চলে না। হোটেলে নাচ করি বলে কি আমি হরিণ লুটের বাতাসা? আরে ভুল করছো রোজিনা, ওরা হয়তো তোমার নাচ দেখে একটু খুশি হয়েছিল বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যদি বাঘসিংহকে দেখে খুশি হই তার গায়ে গিয়ে বুঝি হাত বোলাবো? বাঘসিংহ তো হিংস্র জানোয়ার, তাদের গায়ে হাত দেওয়া যায় নাকি? আর আমরা মেয়েরা বুঝি গরু ছাগলের মতো অবলা জীব, মাঠে ঘাটে যেখানে পাবে আদর করে তার গায়ে গিয়ে একটু হাত বুলিয়ে আসবে? এত অপমান সহ্য করে আমি এখানে এক মুহূর্ত থাকবো না। করতে হবে, কারণ এই হোটেলের মালিক অভিজিৎ সরকার আর তোমার নাচ দেখতে আসছে। আজকের প্রোগ্রাম আমি কিছুটাই ক্যান্সেল করতে পারবো না। আমাকে কি এখানে জোর করে আটকে রাখবে? না 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 না, আপনাকে যে কোনো দিন এখানে জোর করে আটকে রাখবে না, কারণ আপনি হচ্ছেন একজন শিল্পী, আপনার মর্যাদা আমাদের দিতে হবে। মর্যাদা? কিসের মর্যাদা? আমরা যখন ওকে টাকা দিয়েছি তখন আমাদের কথাটাকে মানতেই হবে। এটা আমি বুঝবো। আউট, আমি ওর সাথে কথা বলছি, তোরা বাইরে যা। হ্যাঁ তাই বলুন, আমি ওকে আপনার কাছে নিয়ে এসেছি, তাই আপনি যা বলবেন তাই হবে। চলো চলো ছোট বাবু। হ্যাঁ তাই চলো। আপনি যদি আমাকে আপন করতে চান আমি কি তাহলে পর্দে থাকতে পারবো? আপনার সঙ্গে আমার সম্পর্কটা কি হবে? আমি শুধু তোমার বন্ধু হয়ে থাকতে চাই, আর তাই তো ভিখারির মতো আমি তোমার সামনে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি। আপনি কি বলছেন ম্যানেজার বাবু? আমি হলাম কি আপনার কর্মচারী? আর আপনি? আমি? আপনি হলেন কি আমার মালিক? তুমি আমার জীবনের মালিক হতে পারো। আপনি কি সন্ধ্যেবেলা থেকে নেশা টেশা করে আছেন? আমি একটা নতুন নেশার মাথাম হয়ে আছি, আর সে নেশার নাম হচ্ছে আপনি বোধ হয় আপনার বয়সের হিসেবটা ভুলে গেছেন। যতই চলুক না কেন একটা কথা ভুলে যাবেন না, কচু পাতা দোক্তা হয় না আর ধান গাছেতে তক্তা হয় না। আমার বউটা মরে যাবার পর কারোর জন্য আমার এই মনটা কোনোদিন করেনি।
মালা দেবো, আমি তোমাকে গাড়ি দেবো, আমি তোমাকে রাজ রানী বানিয়ে রাখবো। মহারানীর যদি হাতির পিঠে চড়ে বাজারে যাওয়ার অভ্যেস থাকে, সে কি কখনো গাধাকে তার বাহন করতে পারে? গাধা বলছি, গাধাই বলো যাই বলো, তবু আমি তোমার উপর একদম রাগ করবো না। বিশ্বাস করো কুন্দর লালা যেদিন প্রথম তোমাকে আমার কাছে নিয়ে এসেছিল, সেদিন থেকে আমি তোমাকে দেখে মনে প্রেমে ভালোবেসে একেবারে পাগল হয়ে গেছি। আমি জানি আমার জন্য সবাই পাবে, কিন্তু এই রোজিনা কোন সস্তা খেলনা নয়। সেবারকে মা দুর্গার হাতে সেই ভয়ঙ্কর ত্রিশূল, সেই ত্রিশূলের সামনে নিজের ভূমিটাকে বেঁধে দিয়ে মরণটাকে ডেকে আনবেন না। আপনাকে ফোটা দিতে ভাই ফোটা। ভাই ফোটা দিল রে গেলে, রাবণ যখন একবার তোমার হাত ধরেছে তখন তুমি আর কোনদিন বাজবে না রাফিনা। অহংকার আমি আমার কামনা রাবণে চালিয়ে পুড়িয়ে একেবারে ছাই করে দেবো। আমি একটা নতুন খেলা খেলবো, আর যে খেলার সাথী হয়ে কুসুম অভিজিৎকে বলিয়ে রাখবে। তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো, এর শাস্তি তোমাকে পেতেই হবে। আমি যেটা বলছি সে কথা ঠান্ডা মাথা শোন, অভিজিৎ এখানে এলে তুই তাকে বসে আসবি, সে যেন মানে অসুস্থ শরীর নিয়ে হিসেব কিসেব না দেখে, তাহলে তার ব্রেনের উপর আরো চাপ পড়বে। এতদিন তোরা যে আগুন জ্বালিয়েছিলিস, আজ নিজেদের চোখে জল দিয়ে সে আগুন তোদেরকে নেভাতে হবে। আমি বলছি তুই যদি আমার কথা মতো কাজ না করিস তাহলে কিন্তু অভিজিৎ আর বাজবে না রে কুসুম। আজ ওই বাক্সটার মধ্যে ছোট্ট একটা বোমা প্যাক করে রেখেছি, বাড়িতে গিয়ে যখনই বাক্সটা খুলবে সঙ্গে সঙ্গে বোমাটা ফেটে যাবে, আর তোর ভালোবাসার মানুষ একেবারে চিরদিনের জন্য হাওয়া হয়ে যাবে। তাতে হয়তো আমাকে জেলে যেতে হতে পারে।
থেকে 10টা মানুষ লুকিয়ে আছে, ওদের হাত থেকে অভিজিৎকে তুই কেমন করে বাঁচাবি রে কুসুম? কুসুম আজ এখন অভিমান নয়, সিঁদুর কুটুনির সমস্ত রহস্য মুছে গেছে। তোমার আমার মাঝখানে কোনো মেয়ে কোনো ছায়া নেই। আজ থেকে আমি শুধু তোমার, শুধুই তোমার। আমার মনেও প্রশ্ন আছে, আমার মনেও প্রশ্ন আছে, কিন্তু তার পেছনে তোমার মামা, তোমার মামা, তোমার মামা, নাই আমি কখনো বিশ্বাস করি। বিশ্বাস করো অভিজিৎ, ওই মানুষটা পারে না এমন কোনো কাজ নেই।